ते पर तोमार आवेगे दारुण बृष्टि होते पारे आज मेघे ना आशालोके पायर तला आश्पो आश्पो पाच्छी आभास हवाय জব্বার মেম্বার হয়েছে আরো একজন মেম্বার হয়েছে আরো একজনকে মেম্বার করা হবে তাতে আপনার সমস্যাটা কি অতটা সদস্য যদি লাগে তা আমি কি দুষ্টছি আমি কি সদস্য হইতে পারি না না মেম্বার হওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন সেটা আপনার নাই তো দেখি দেখি আপনার তদন্ত কাজ কত দূরে গিয়েছে ঠিক আছে দেখি সন্দেহের তালিকায় দুই নম্বরই দেখছি আমার নাম দেখেন নয় নম্বরে আমার নামও আছে এমনকি ডোনারকেও বাদ দেইনি সবাই এই সন্দেহের তালিকায় আছে আর উস্তাদের কাছে গিয়ে কইবার উস্তাদ ফরিদা বেগমকে তদন্ত কমিটির সদস্য নির্বাচিত করা হোক পারবেন এইদিকে আপনি কইতেছেন তদন্ত কমিটির সদস্য হইবেন উস্তাদের গিয়া কইতে ওইদিকে লাল মিয়া কয় হ্যাঁ সদস্য হইব আমি উস্তাদের গিয়া কমু ওখানে আমি কেনতে কোন দিকে যাবো কন শুনু উস্তাদের কাছে যাইবেন কি হই কিন্তু মানিক লালের নাম যেন মুহ লইন না যে হে যে কত বড় টাউটের টাউট আনে একটে ফেরত পাইতেন না উল্ডা আনের গাইডিতে টিহা বাড়িরে লই যাবো আনে টেরো পাইতেন না ওস্তাদের লগে তো কথা কইছি ওস্তাদের কইছি আজকের ভিতরেই টাকা খুঁজা বাইর করতে বের করতে পেরেছেন কেনতে পারবো ম্যাডাম আমি তো কোনো দিশমিস পাইতেছি না দিশমিস না পেলে চলবে চেষ্টা করতে হবে না চেষ্টা তো করতেছি ম্যাডাম মগর আপনাকে তদন্ত কমিটি চোর বাইর করা পারতেছে না আমি কেমতে পারবো কন ম্যাডাম এক কাম করেন না আপনাকে তদন্ত কমিটি বাদ দিয়ে নতুন একটা তদন্ত কমিটি গঠন করেন না কমিটি বাদ দিয়ে নতুন কমিটি করতে হবে কেন না হয়েছে কি ম্যাডাম ওই যে তদন্ত কমিটির সদস্য ওই জব্বইরা আছে না জব্বইরা তো খুঁজে পাইতেছি না আর ওই যে ভক্কইরা আছে ভক্কইরা তো তদন্ত কমিটির সদস্য হয় একখানে ওর ভংচং বাইরে গেছে গা ওর তো বগি চগি ভালো লাগতেছে না কার ভংচং বেড়ে গেছে কাকে খুঁজে পাচ্ছেন না সেটা তো আপনার দেখা দরকার নাই আমরা তদন্ত কমিটি গঠন করেছি সেটা আমরা বুঝবো আপনি আপনার মতো চেষ্টা চালিয়ে যান মগর কথা হইতেছে ম্যাডাম ওই চাইর মুড়া দিয়া যদি সহিল ঘুরাফেরা করে হ্যাঁ তদন্ত কমিটিতে রাখানোর দরকার আছে না সহিলোকটা আবার কে ওই যে ফরিদা জানা না ফরিদা কি আপনার সহিলোক মনে হলো কেন না ওইছে কি ওই বেটি তো মন্ত্রণন্ত জানে বাটি চালান দিবার পারে চাল পড়া দিবার পারে বাঁশ চালান দিবার পারে এগুলা কইটা তো চোর দইরা হলাইতে পারে আমরা কি বাটি চালান দেওয়ার জন্য আর চাল পড়া খাওয়ানোর জন্য তদন্ত কমিটি গঠন করেছি ফরিদার সাথে আমার দেখা হয়েছিল কখন খেলা বিয়ান খেলে দেখা হয়েছে ও তখন উনি আপনাকে শিখিয়ে দিয়েছে উনি তদন্ত কমিটির সদস্য হতে চায় এই কথাটা যেন আপনি এসে আমাকে বলেন আর আমি ডোনার সাহেবের কাছে সুপারিশ করি এই তো কি কথা বলছেন না কেন বলেনি ওই চিঠি ম্যাডাম আমি মিটিং এ গিয়ে কইছি যে আপনি মন্ত্র তন্ত্র জানেন আপনি ওই বাটি চালান দিবার পারেন চাল পড়া দিবার পারেন বাস চালান দিবার পারেন এগুলো দিয়ে তো চোর ধরা পারেন বিডি কয় আমি চোর ধরা পারলে ধরবো কেন আমি কি তদন্ত কমিটির সদস্য হইছি এর বাদে বিডি কয় যে ওস্তাদ গিয়া কইতে আরে তদন্ত কমিটিতে রাখুনের লিগা আমি কইছি ওস্তাদের কথা হইনা আমার কোন জায়গা আছে এর বাদে বিডি কয় যে আপনার কাছে যদি হাতে পারে দুইটা কই আপনি ওস্তাদের কয় এই মিটিং এ তদন্ত কমিটিতে রাখা পারবেন হ্যাঁ বুঝতে পেরেছি তো আপনি একটা কাজ করেন আপনি এখন উপরে গিয়ে ওনাকে পাঠিয়ে দেন ওনার যে তদন্ত কমিটির সদস্য আর খায়স হয়েছে না সেটা আমি মিটিয়ে দেবো খাইছে আমারে আমি মিটিয়ে গিয়ে কেনতে কমু ম্যাডাম আপনার একটা রিকুয়েস্ট করি ম্যাডাম আপনি ওই জানা নারে কইেন না যে আমি সব আপনাদের বাতলাই দিচ্ছি ওই যে কি ম্যাডাম টাকা পয়সা হারাই গেছে গা আমার তো মাথা হলো জ্বালা হয়ে যেতেছে সব কেড়ে বেড়া লেগে যেতেছে এই একটা কথা কয় ওই আরেকটা কথা কয় আর কথা আর গিয়ে কই আর কথা আর গিয়ে আপনাকে আমি যেটা করতে বলেছি সেটা করেন যেন উপরে গিয়ে ওনাকে পাঠিয়ে দেন খাইছে আমার মুখে জীবনে বইলে গেল আপনার সাথে দুইটা কথা বলতে পারি আমার লগে আপনি কি কথা আমি টিহা সুরি হচ্ছি না ঋতু দিকে দাই তা আপনি এভাবে কথা বলতেন কেন কেন কথা কইতাম হ্যাঁ আমি তো জানি আর নেমারে কি দিয়ে ভাই
আন্নের নাম কি, আন্নের পিতার নাম কি, আন্নের জিলা কই, চুরি যাওয়ার দিন আন্নে রাত্রে কই আসিলেন, চুরি যাওয়ার তাহার কথা কখন শুনলেন, এইটাই তো। হ্যাঁ, ওয়া তো ফোর্সিং একটা চুরি যাওয়ার টেহার তদন্ত কমিটির সদস্য, দেখবাম না টেহা কেমবা বাইর হইল, টেহা যদি না বাইর হতেন তাহলে কলম কবর আছে। আমি যে আপনার সঙ্গে এই প্রসঙ্গেই কথা বলবো আপনি বুঝলেন কি করে? কেরে বুঝতাম না কেরে, আমার কান্নারে ব্যাককল পাইছুন, আন্নে আসেন এমমে দিয়া বক্কর আছে হেমমে দিয়া, মাইসখান তো আমরা সেপ্ট হয়ে ফুটতাছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার রাগ করবেন না, আপনার সঙ্গে দুই একটা কথা বলেই চলে যাব। আবার কি এর কথা? আচ্ছা আপনার বাড়ি কিশোরগঞ্জে সোহাগপুরে না? হ সোহাগপুর তো যাই নাই তো কিছু গিয়া, তো জানলে আবার দিকে হেরে। আপনার বাবার নাম মুসাদ্দেক আলী না? মাজার খাদেম ছিল। খুঁজে পেয়েছিল ওই চাল পরা খাওয়ার ভয়ে আপনি সেই কানের দুল যথাস্থানে রেখে আসতে বাধ্য হয়েছিলেন। আমার বাড়ি যেখানেই হোক, আমার কথা এখনো শেষ হয়নি। আজ থেকে 5 বছর আগে বাড়িতে রাগারাগি করে আপনি সিলেটের একটা মাজারে গিয়েছিলেন, তারপর সেই মাজারের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি করেছিলেন। কি করেননি? আমার কপাল, এই মাজারের এক বেডি আছে না আমার লাহাইন দেখতো, সেই বেডি তো দান বাক্স লয়ে দৌড় মারছিল, আমি না সেই দান বাক্স আটকানি লাগে সেই বেডিরে ধরে রাখছিলাম, আমার হাতেতে সুইচটা সেই বেডি গেছে, ফলে তো লোকজন হয়ে আমারে দৌড়ছে, ভাবছে আমি বুঝি চুরি করছি। কেরে সেই বেডিরে ফলে দৌড়েন না, ফর্মাল পাইছিলেন না, আনে তো আসলেন কই? আচ্ছা ঠিক আছে, আপনি উত্তেজিত হবেন না, লং মার্চের এই 40,000 টাকা চুরির ব্যাপারে আপনার সঙ্গে আমি আবার কথা বলবো। আবার কি এর কথা? আনে ডাইরেক্ট লিখে দেন এই টাকা চুরি করিয়েছে পরিদেব বেগম, যাই মামলা ডিসমিস। আপনি বললেই তো আমি লিখতে পারবো না, আমার যথাযথ তদন্ত এবং উপযুক্ত প্রমাণের দরকার। কি এর যথাযথ তদন্ত আর উপযুক্ত প্রমাণ? হ্যাঁ একটু আগে আপনি দুইটা ঘটনার কথা কইলেন, কোনটা নি ফরমান আছে, নিজের মনে যা আইছে হেডি তো বানায় কইতাছে, যাই নি হতে আর না সেহা আমার দেখা নিচ্ছা করতে যাই। আপনি আবার কথা উঠতে না কইতে কি হুনছে হেডি হে না কইতাছে। অপেক্ষা করলাম ডাকবেন ডাকবেন, কিন্তু ডাকেনি না, স্বেচ্ছাই আপনার সাথে দেখা করতে আসলাম। বন্দি দশায় ছিলাম, মশা মাছি খামুর টামুর দিয়া ছেড়া বেড়া অবস্থা আর কি, এখন ফাঁস করাই দিছেন আপনি, আপনারও কল্যাণে একটা রুম পাইছি। আপনি তখন আসতেন না, খুব কম আসতেন লং মার্চে, মুখলেশ স্যার আর ম্যাডাম ছিল উনি আমার ওখানে বরাদ্দ দিছে স্যার। তাহলে বক্কুরের লোক তুই আপসলাপ ঢুকে গেছিস, কোনো ঝামেলা হয়নি কে? না কিতা হইব স্যার, আমি রুমের মধ্যে ঢুকলাম, বক্করের সাথে একটু সৌজন্য কথাবার্তা হইলো, তারপর মিলে আমি শেয়াই ছিলাম আর কি। তুই জামতে জামতে কই বল লইছে জামতে জামতে হইছে তাই না? আবে তুই আরে মাইরে বাইট করে দাস নাকি? না তো স্যার, মারামারির কোনো সিচুয়েশন তো ক্রিয়েট হয় নাই, তো ও আমার একটু টর্চার করতে চাইছিল, ফিল্ম টিলিম করে তো স্যার ওই ভিলেন স্টাইলে আমার একটু হামলা করছিল আর কি, তো আমি হাত টাত দিয়ে প্রোটেকশন দিছি, ওই সময় হয়তো হাত টাত লাগিয়ে থোতা টোতা একটু লাগতে পারে, এই ছাড়া কিচ্ছু না। তুমি আরে প্রোটেকশন করছো হ্যাঁ, তাতে হের এই অবস্থা, ওই হলে তো আমার কাছে কমপ্লেন লই আইছিল বেটা। ওই তুমি চাকো বলেছিস না তো? ইয়াল্লা ইতা খিতা কোন স্যার, আপনার সামনে আমি মিথ্যা কথা বলমু?
এত বড় বুকের ফাটা আমার নাই স্যার, আমার জিবলা খুশিয়া পড়বে স্যার। জি ঠিক আছে, যা তুই যখন মিশাকে বেরোচ্ছিস না তাহলে যা, তুই বক্করের রুমের মধ্যে আন্দায় যাবি, ওই বিছানায় এক বিছানায় দুজনে থাকবি বেটা, যা। ঠিক আছে স্যার, আপনি যখন বললেন দরকার হয় দুই ভাই গোলাগুলি করিয়া ঘুমায় থাকবো, কোনো অসুবিধা নাই, আপনার কথা শিরোধার্য স্যার। স্যার একটা অন্য প্রসঙ্গে কথা বলার জন্য আসছিলাম। কি কথা স্যার? শুনলাম লং মারছে বলে হিতা কি হয়েছে 40,000 টাকা। হ, 40,000 টাকা চুরি হয়ে গেছে গা তো বেটা। ওই টাকা নিয়ে ইস্যুপে হাটে গিয়ে চারখান খাসি লয়ে আইবো, সেই খাসি লয়ে ওই যে ফরিদা মাতারি মাজারে গিয়ে চিন্নি দিব, নইলে তো আমি আলাই ওই কুয়ার মধ্যে আন্দাজ যাবো গা বেটা। জি স্যার, আমি সব কিছু শুনছি, সব কিছুই জানছি। আপনি বলে একটা তদন্ত কমিটি করছেন, ওই তদন্ত কমিটিটা নিয়ে আমার একটু আপত্তি ছিল স্যার। কিছে কীর আপত্তি বেটা? আপনি খাদের নিয়ে তদন্ত কমিটি করছেন খেলা? ওরা তো ধরারে সরা কেন করতেছে? আজকে ওরে ধরে তো কালকা ওরে ধরে, ওরে কই চোর, ওরে কই ডাকাত, ওদের কৃত্তিকলাপ দেখিয়া মনে হয় ওরাই সুস্বাদু আর আমরা চোর গুন্ডা বদমাইশ। আবে ওই কি কইলে সুস্বাদু না কি কইলে বেটা? সুস্বাদু মানে ওই গেলাছি নাকি হাজির বিরিয়ানি বেটা? আমি তো বুঝা পারতাছি না কি এর সুস্বাদু না, মানে সুস্বাদু মানে সাধু আর কি, সুস্বাদুটা আসিয়া পড়ছে আর কি, মানে ওরাই ভালো আর আমরা খারাপ, এটা বুঝাইতে চাইছি স্যার আর কি। আপনি কেন আমাকে খুঁজছেন? না ভাই, ওই যে আপনারা ভাই চেয়ার লয়ে লড়াইছেন না ভাই, আপনি কিছু মনে করেন না ভাই, আপনি আমাকে মাফ করে দেন ভাই, আপনি আমাকে মাফ করে দেন। হাছারেন হাছারেন, আপনার কোনো মাপ নেই, এখন থেকে অপরাধী আর মাপ পাবে না। যার ফাঁসি হওয়ার হয়ে যাবে, যার জেল হওয়ার হয়ে যাবে, যার অর্থদণ্ড হওয়ার হয়ে যাবে, মোট কথা একজন অপরাধীও পার পাবে না। আপনি ভাই দিলে কষ্ট পাইছেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দেন ভাই, আপনি আমাকে মাফ করে দেন, আমি শেষ হয়ে গেছি ভাই, আমি শেষ, আপনি আমাকে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাফ করে দিয়েছি, ছাড়েন 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 ছাড়েন, মাফ করছেন ভাই? হ্যাঁ, তাইলে ভাই দিয়ে আলাম। কি দিয়ে আলাম? ওই যে খাসির টাকা যেটা চুরি হয়ে গেছে এই টাকাটা দিয়ে আলাম। আপনি কি পাগল নাকি? আমাকে টাকা চুরি করেছি যে ফেরত দেবো, তাছাড়া আমি যদি চুরি করতাম তাহলে কি আমাকে তদন্ত কমিটির সদস্য বানাতো? এটা তো হাঁচা কথা, আপনি যদি চোর হইতেন তাহলে কমিটির সদস্য হইতেন কেমতে? বসেন বসেন বসেন, বলছি শুনেন, আপনি তো মহাবিপদে পড়ে গেছেন তাই না? হ ভাই পড়ছি ভাই। এই বিপদ থেকে রক্ষা পেতেছেন তাই তো? হ ভাই চাই ভাই চাই। শুনেন, আপনাকে রক্ষা করার চাবি এখন আমার হাতে। চাবি আপনার হাতে মাইনে? আরে আমি তদন্ত কমিটির সদস্য না, আমি যে তদন্ত রিপোর্ট জমা দেব সেটা তো সত্য হিসেবে প্রমাণিত হবে, এখন আপনি আমাকে একটু সহযোগিতা করবেন, হেল্প। সহযোগিতা করবো? কেমতে সহযোগিতা করবো ভাই? শুনেন, আমি তো তদন্ত প্রতিবেদন তৈরি করতে একজনকে চোর সাব্যস্ত করব। আপনি স্যারের সামনে যে সাক্ষী দেবেন, হ্যাঁ প্রতিবেদন ঠিক আছে, চুরিটা উনিই করেছে। সাক্ষী দেওয়ার লাগবো? সাক্ষী যদি মু চোর সাব্যস্ত করছেন কারে? আপনি ফাঁসিতে ঝুলেন, মরে যান, পচে যান, গলে যান, যা মনে চাই করেন, আমি আপনার আগেও নেই পরে নেই। ওঠেন ওঠেন, আমাকে আমার মতো কাজ করতে দেন, যান। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে, আপনি যেমনি করবেন আমতে কমু, না আমি যে কমু আপনি আমার একটু বাতলা দেন না। ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি তো প্রতিবেদন তৈরি করছি, এটা কমপ্লিট হয়ে গেলে আমি আপনার সামনে জোরে জোরে পড়ব, আপনি কান দিয়ে খেয়ে স্যারের সামনে যে মুখ দিয়ে বমি করে দেবেন। ওস্তাদের সামনে গিয়ে বমি করে আলাম? কিচ্ছু বোঝে না, আপনি কান দিয়ে খেয়ে হুবহু মুখ দিয়ে ছেড়ে দিবেন। ছাইরা যে দিমু ভাই, কী ছাড়মু আপনি একটু শিখাই দেন না। ওই তো গতকাল যেটা বলেছিলাম ওটাই,
বলবেন যে আমি বাথরুমে ছিলাম, এসে দেখি মস্ত আমার রুমের মধ্যে, তারপরে সকালে উঠে দেখি টাকা নেই। মগর আমি তো ওস্তাদের কয়ে আলাইছি যে আমি কেবল দেই নাই। আচ্ছা ঠিক আছে, এতেও চিন্তার তেমন কিছু নেই। শোনেন, আপনি স্যারকে বলবেন, স্যার আমি তো ডাইরেক্ট টাকা চুরি করতে দেখিনি, তবে মস্তকে ওই রাতে রুমের মধ্যে দেখেছি, যেহেতু ওই রাতে টাকাটা হারিয়েছে কাজে টাকাটা মস্তই নিয়েছি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেমতে শিখাইলেন অমতে কমুনে ভাই। ঠিক আছে, কি বুঝতে পেরেছেন একবার রিহার্সেল হয়ে যাক। ওই যে কমুনে ওস্তাদ, আমি রাইতে ঘুমায় আছিলাম, ঘুমের তনুটা বাথরুমে গেছি, বাথরুম তন বাইরে দেখি মস্ত খারাপ রয়েছে। আমি জিগাইলাম, ওই বেটা তুই হেনে কি করছ? মস্ত কইল যে ওর বাথরুমে পানি নেই, কা আমার বাথরুমে পানি আছে কিনা দেখবার আইছে। তা আমি কইলাম, বেটা পানি দেখবার আইছস তো বাইসা লাগে খারাপ হইছস খেলা। গুড গুড গুড, ভেরি গুড। শুনেন, এই জিনিসটাই আপনি যদি ডোনার স্যারের সামনে হুবহু ছেড়ে দিতে পারেন, আমাদের কাজ হয়ে যাবে। আপনি কি চাটা কিছু খাবেন? না ভাই, চা খাওয়ানোর কথা কইতেছেন, পানি ভিতরে যাই ভালো লাগতেছে না। আপনি চা খাওয়ানোর কথা কন আর ধু, এতক্ষণ আমি আপনাকে কি শেখালাম? শোনেন, এই মুহূর্ত থেকে আপনার সমস্ত অস্থিরতা, সমস্ত টেনশন গায়েব হয়ে গেছে। আপনি আর কারো কাছে মাপ চাবেন না, বুক ফুলিয়ে হাঁটবেন। ওই যে আলা পূজা লাগছি, আমার যেন ফোন বুঝতে পারছি না ভাই, টাকাটা যদি কামড় দিয়ে ঘুমাই তাহলে কি আছে না একটু দেখতাম। কিভাবে করছেন সেটাই তো বুঝতে পারছি না। কেন আপনার কাছ থেকে লং মার্চ এর প্রত্যেকটা সদস্যের স্থায়ী ঠিকানা নিলাম না? হ্যাঁ নিয়েছেন তো। সেই ঠিকানা নিয়ে প্রত্যেকের প্রিভিয়াস হিস্টরি বের করেছি আপা। আমাদের তো প্রিভিয়াস হিস্ট্রি জানার দরকার নেই জব্বার সাহেব, এটা আমাদের একটা কারেন্ট ইস্যু। এই ইস্যুতে আপনি কী করতে পেরেছেন সেটা বলেন। আপা, কারোর বর্তমানটা ধরতে গেলে অতীতকে জানতে হয়, আমি সেটাই করেছি। আমার প্রাথমিক তদন্ত শেষ। আচ্ছা ঠিক আছে, আপনার প্রাথমিক কাজ শেষ, তারপর কি? কি বলবো আপা, অতিশয় দুঃখের সাথে জানাচ্ছি যে তদন্তের ব্যাপারে কেউ আমাকে সহযোগিতাই করছে না। যেমন? যেমন ওই ফরিদা বেগম, তার কাছে গেলাম তদন্ত কাজ শুরু করতে, আমার কথা শুনে উনি তেলে বেগুনে জ্বলে উঠলেন। কেন উনি তেলে বেগুনে জ্বলে উঠবে কেন? ওই যে প্রিভিয়াস ইতিহাস শুনে উনি তার ভাবির স্বর্ণের গহনা চুরি করেছিলেন, তারপরে সিলেটের এক বাজারে যেয়ে দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি করেছিলেন, সেটা বলাতে? জব্বার সাহেব, আমি আপনার এই কাজের স্টাইলটা না বুঝতে পারলাম না। আপনি ওনার প্রিভিয়াস হিস্ট্রি জানেন ভালো কথা, সেটা আপনি আপনার মধ্যে রাখবেন, আপনি কেন এটা ওনাকে বলতে যাবেন? আপনি ওনাকে বললে কি উনি এটা স্বীকার করবে, নাকি আপনাকে নতুন কোনো তথ্য দিয়ে হেল্প করবে? করবে করবে আপা, করতেই হবে। আমি আমার রোল অনুযায়ী চলবো এবং দেখবেন আমি সফলকাম হব। তাহলে আমি আর কি বলবো, তো আপনি কখন সফলকাম হবেন? আপা, আমার আর একটা দিন সময় লাগবে। আজকে কিন্তু আপনার রিপোর্ট জমা দেওয়ার কথা। জি আপা, সেটা আমি জানি, আর সেজন্যই আমি ওই ডোনার সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ঠিক আছে, উনি তো এখন আপনার সাথে দেখা করতে পারবেন না, উনি একটু ব্যস্ত আছেন। আপনি এখন যান, আপনাকে আমি পরে ডাকছি। জি আপা, আপনাকে অশেষ ধন্যবাদ। কেন? টাকা চুরি যাওয়ার পর দিন আমি তো এখান থেকে চলেই যাচ্ছিলাম, আপনি আমাকে যেতে দেননি। আপনার কথা না শুনে যদি আমি এখান থেকে চলে যেতাম, তাহলে লং মার্চের প্রত্যেকটা সদস্য ভাবত আমি টাকা চুরি করে চলে গেছি, তাহলে প্রকৃত চোর ধরাছোঁয়ার বাইরেই থেকে যেত। জি, প্রকৃত চোরকে ধরাছোঁয়ার বাইরে রাখা যাবে না, ধরে ফেলতে হবে। জি, যান ধরার ব্যবস্থা করেন। জি, সালাম আলাইকুম। বকুর ভাই, আরে বকুর ভাই, কি খবর? আপনার কোনো দেখা সাক্ষাৎ নাই, কোথায় থাকেন, গীতা করেন না করেন? আছি আছি, আমি জায়গা মতোই আছি, খুব শীঘ্রই আপনার সঙ্গে আমার দেখা হবে, আপনার নামও আমার সন্দেহভাজন তালিকার মধ্যে আছে। কিসের সন্দেহ, কেন সন্দেহ? কেন আপনি জানেন না, এখানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটির উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। বকুর ভাই, আমি সব কিছুই জানি, আপনি তদন্ত কমিটির উদ্বোধন কর্তৃপক্ষ, 40,000 টাকা হারানো গেছে, আরও অনেক কিছু, কিন্তু সেই ব্যাপারে আমি কথা বলতে আসি নাই। আপনার সাথে অন্য প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই ভাই। কি কথা বললেন তো? বক্কর ভাই, আমি যে রুমের মধ্যে 3-4 দিন যাবৎ আছি, এটা তো আপনারই রুম, খোঁজ খবরও তো নিলেন না, কেমন আছি, গীতা কী করতেছি না করতেছি। ডোনার স্যাররে বললাম, ডোনার স্যারও বললো তাই তো, তোমরা ভাই ভাই একসাথে থাকবা, মিলিয়ামিশিয়া থাকবা, আসেন ভাই, আসা পড়েন, আমরা একসাথে আজকে ঘুমাই। আপনার কাছে কি কটন বার হবে? কেন কটন বার কেন বলেন তো?
না, কান দুটোকে একটু নাড়াচাড়া দিয়ে কথাগুলো আবার শুনতাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না, কথাগুলো কি আপনার মুখ থেকে বের হয়ে আসছে নাকি গায়েবিভাবে অন্য কোথাও থেকে ভেসে ভেসে আসছে। বক্কর ভাই, আপনি রসিকতা করতেছেন। একটা কথা মনে রাখবেন, বায়ে বায়ে ঝগড়া হয়, বিবাদ হয়, আবার কিন্তু মিলিয়া যায়, একসাথে থাকে। আমরা তো ভাই ভাই রে ভাই, আসেন এক রুমে এক ছাদের নিচে আমরা থাকি আবার। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার আচরণ এবং কথাবার্তা শুনে আমার সন্দেহ তো আরও বেড়ে যাচ্ছে। ভেবেছিলাম আপনার তদন্ত তা একটু পরে করব, কিন্তু জরুরিভাবে এখনই করতে হচ্ছে। আপনার নামটা তো আমার জানা আছে, বলেন আপনি আপনার পিতার নামটা বলেন। গোলাম মুস্তফা। গোলাম না গুলাম? গোলাম মুস্তফা। বর্তমান ঠিকানা জানি, স্থায়ী ঠিকানা বলেন। 134 হাজিপাড়া, মৌলভী বাজার। মৌলভী বা যা, এখন আপনি বলেন 40,000 টাকা যে রাতে হারিয়ে গেল সে রাতে আপনি কোথায় অবস্থান করছিলেন? এই রুমের মধ্যে ঘুমাইতেছিলাম, আপনি পাশে ছিলেন না, মনটা বড় খারাপ ছিল। খবরদার, আবেগ নিয়ে টানা হাসরা করবেন না, আবেগের বশবর্তী হয়ে গেলে আমার তদন্ত কাজে ব্যাঘাত ঘটবে। আপনি যদি সত্যি সত্যি ঘুমিয়ে থাকেন তাহলে 40,000 টাকা কি করে হাঁটতে হাঁটতে যে আপনার পকেটে ঢুকে পড়ল? কিতা কোন বক্কর ভাই, 40,000 টাকা আমার পকেটে কেমনে করিয়া ঢুকবো? আর ঢুকলে তো আমার সাথেই থাকবো, লং মার্চের মধ্যেই থাকবো। আপনি বাড়ি করেন, কোথায় আছে টাকা? সেটাই তো, টাকাটা কি এখন আপনার সাথে আছে নাকি অলরেডি লং মার্চ থেকে পাচার করে দিয়েছেন? কিতা কিতা কোন, আপনি তদন্ত করতেছেন, তদন্ত করিয়া বাইর করেন কোথায় টাকা আছে। কিন্তু আমি যদি বলি টাকাটা আপনি চুরি করেছেন, আপনি কিভাবে প্রমাণ করবেন টাকা চুরি আপনি করেননি? আপনি এখন তদন্ত কমিটির উর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনি যেইভাবে বলবেন আমি সেইভাবে করতে বাধ্য থাকিব। ঠিক আছে, তদন্ত কাজ আজকের মতো এখানে শেষ, তবে আপনাকে আবারও ডাকা হবে জিজ্ঞাসাবাদ করার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি যখন ডাকবেন আমি চলে আসবো, অসুবিধা নাই তো? কিন্তু একটু রুমের মধ্যে আসিয়া বসিয়া যান না ভাই। অসম্ভব, আপনি হচ্ছেন সন্দেহভাজন চোর, আপনার সাথে আমি কিছুতে ঘুমাবো না। আচ্ছা ঠিক আছে, আমার বলা বললাম, এখন আপনি রাখবেন কি রাখবেন না সেটা আপনার মর্জি। গো গো। ডোনার স্যার, আরে মাতারি তুমি আইছো? আরে বাবা, আমি তো আরো ভাবছি তোমার খবর দিয়ে পাঠামো। আমার কি খবর পাঠাই ভাই, না আমি তো রান্নারে দেখতে পাইছি, রান্না যেত আসুনি। কালা যেত থাকুন না কালা, আমি মরছি নি। কালি আইতে বড় একটা খারাপ স্বপ্ন দেখছি গো স্যার। কি এর স্বপ্ন দেখতাছি? বুইটা আমার মরুভূমি, সাইড দিক শুধু বালু আর বালু, কোনো গাছপালা নাই গা। এই মরুভূমির মাঝখান দিয়া একটা শুনশান রাস্তা, রাস্তার মধ্যে দিয়ে কি একটা সাদা পোশাক পরা লোক, দূরিতে দেখে আমার কিরম জানি সিন সিন লাগতেছে। বালা ওইরা মুখটার দিকে সায়া দেই আন্নের চেহারা। হারপর হারপর কি হচ্ছে? হাতকা জ্বর উঠটা ফললো। হাইরে বালু সমানে উঠতাছে, আন্নি তো কোনো দিশা ফিসা পাইতাছুই না, সমানে দৌড়াইতাছুই। আমি যে আন্নারে ডাকতাছি, ডোনার স্যার ডোনার স্যার ডোনার স্যার গো, আন্নি তো আমার কোনো কথাই শুনতাছুই না, দৌড়াইতাছুই তো দৌড়াইতাছুই, সমানে দৌড়াইতাছুই। এরপর কি? এরপরে দেখি আমি লং মার্চ আন্নে খাটিয়াত শুয়ে রয়েছি, আর আমরা বেভাগতে মিলল কান্তাসি। স্যার গো মোর শুন না, এটা তো স্বপন আছি, অন্তি যেত। আচ্ছা আমি যাই গেছি। আরে না না না, হলো হলো হলো, কালকে সকালে আয়া, তুমি চারগান কাশি লয়ে যাবে। কেন গো স্যার,
কাশি দিয়া কি করতা কলা ওই যে তুমি না কইছো সিন্নি দিবা সিন্নি দিবা না আন্নে তো যাতাই আসুই তাও সিন্নি টিন্নি কিছু দাও লাগতো না আরে ওই মাতারে তুমি এটা কি কইবে লইছো তুমি একবার কইছো আমি কুয়ার মধ্যে আন্দা যাবো গা আবার কইছো আমি মরে যাবো গা এখন সিন্নি না দিলে কেমতে হইব সিন্নি কি আমা দিবাই কাশি টেহা না আর গেছে গা হতো গেছে গেছে অসুবিধা কি আমার কাছে ওই 40,000 টাকা কোনো টেকাই না গেছে গা আবার আয়া পড়বো হ্যাঁ লাগে তো আমি এখন তদন্ত কমিটি বি করছি হেরা চোর ধরবো টেকা বি বাইর করে ফেলাইবো এটা লয়ে তোমার চিন্তা করার দরকার নাই কা তুমি কালকে সকালে এই চারখান খাসি লয়ে যাবে তে আমার তদন্ত কমিটি লয়ে লাইন আরে এটা তুমি কি কইবে লইছো আরে এইটা তো ওই তোমার বাটি চালানো না তেল পড়াবি না এটা তোমার কাম না তুমি ওই যে ঝাড়ফুঁক লই আছো ওইটা লয়ে থাকো এটা ওই যে তদন্ত কমিটি লাগো কাম হেরাই ঠিক করে ভালাইবো চোর দরব টাকা বিবাই করে ভালাইবো কে রে আমি কি সুর বাইর হতাম না আমার এটা মধ্যে লয়ে লাই ওরে আম্মা আমি তোমারে কেমতে বুঝাই এটা তোমার কাম না এটা লয়ে তুমি চিন্তা করো না তোমারে যেটা কইছি তুমি হেইডা করো তুমি কালকে সকালে এই চারখান কাছি লয়ে যাইবা কাল চারখান কাছি দিবাইন তো আরে কইছি তো চারখান খাসি দিমু আর সহল এই দিবেন তো আরে দেখছো নি কইছি তো সকালেই পাইবা কতটা বাইহিবার লস তো রইতো না তো না হইব না আমি নিয়ত করছি চারখান খাসি দিমু কালকে সকালে তুমি চারখান খাসি লয়ে যাবে যাও কথা কইলাম সই থাকলো মন রাখুন জি হইছে এই ওনো 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 ওই যে স্বপ্নের কথা কইছো না ওইটা কোনো আর কাউরে কইবে না এটা আমারে কইছো কইছো নইলে সব বোনাস হই যাবো গা আর কেউ জানি না জানে কারে কইতা কাউরে কইতা আচ্ছা ঠিক আছে চল আচ্ছা তো না গেছি না একবার কয় কুয়ার মতো পড়ো না আবার কয় আমি মরে গেছি গা কোন দিক যাও এই যে সর্দার সাহেব আপনি এখানে বসে আছেন আর আপনাকে সারা দুনিয়া খুঁজতেছি খেলা আমারে খুঁজতেছেন খেলা আপনাকে খুঁজবো না কেন আপনি কি আমার সন্দেহের তালিকার বাইরে নাকি ওই মিয়া তালিকা তুলিকা বুঝি না কেলা খুঁজতেছেন কয় আলার না চিৎকার চেঁচামেচি বাদ দিয়ে যা জিজ্ঞেস করি তার উত্তর দেন আপনি ইউসুফ সর্দার আপনার বাবার নাম ইউনুস সর্দার আপনার মা আমিনা বেগম আজ থেকে 5 বছর আগে আপনি রাত 3টের সময় বুড়িগঙ্গা নদী সাঁতরে পার হয়ে জিঞ্জিরা ঘাটে গিয়েছিলেন সেখান থেকে একটা নৌকা চুরি করে বড়িসুট ঘাটে গিয়ে সেটা বিক্রি করেছিলেন কি করেন নাই হ ঘটনা হাঁচা মগর তুমি যেটা কইবারছো এটা হাঁচা না ঘটনাটা এরকম ছিল আমার নামে নামে ইউসুফবা হালায় কুলিয়া ছিল মগর সর্দারা ছিল না ওই হালারায় 3টার সময় বুড়িগঙ্গার হাতরায় গিয়া জিঞ্জিরা ঘাটের তো নৌকা চুরি করে বড়িসুর ঘাটে গিয়ে বিক্রি করছিল বিয়ানকালে যখন চাউর হয়ে গেল গা ইউসুফ সর্দার নৌকা চুরি করছে আমার তো চান্দি চুন্দি গরম হয়ে গেল গা বেটা আমি ইউসুফ বারে খুঁজা আচ্ছা মতো ধুনা দিয়া হালারে স্বীকার করাইলাম যে হালাই নৌকা চুরি করছে হারবারে হারে লয়ে মালিকের কাছে লয়ে গেছি কইছি যে এই হালাই ইউসুফ বা নৌকা চুরি করছে আমি ইউসুফ সরদার নৌকা চুরি করি নাই কা ঘটনাটা এই রমা ছিল বেটা ঠিক আছে আপনি বললেন শুনলাম কিন্তু বিশ্বাস করলাম না কেলা বিশ্বাস করবো না কেলা আমি কি মিছা কইতেছি বিশ্বাস করবো না এই জন্যে আপনার চুরির স্বভাব যদি নাই থাকতো আজ থেকে 3 বছর আগে বাবু বাজারের এক ভাঙারির দোকানের সামনে থেকে কাগজ ভর্তি এক ভ্যান নিয়ে আপনি রওনা দিয়েছিলেন দেননি এটা বি হাঁচা ঘটনা মগর ভ্যানটা আমি চুরি করি নাই কা ওই ভ্যান ছিল আমার মুখবালা চাস্ত ভাইয়ের ভ্যান এইটা 1 বছর আগে চুরি হয়েছিল থানায় জিডিবি করছিলাম এটার লিগা আমি হালা যখন বাবু বাজারের ভাঙারি পট্টিতন যাইবার লোক ছিলাম তখন হঠাৎ করে দিই আরে হালা এটা তো আমাকে ভ্যান চীনা ভ্যান লাগতেছে এই ভ্যান এখানে আইলো কেমতে আমি তখন কিছু না বুঝা ভ্যান লয়ে রওনা দিছি আমি দেখবার চাইছি যে এই ভ্যান খুঁজতে কেটা আহে যেই আহে তখন তো আলা চোর ধরা পারুম যদি তাই হয় তাহলে আপনাকে থানায় ধরে নিয়ে গেছিল কেন আরে মিয়া থানায় তো লইছি আমার পাবলিক দুইটা পাবলিক কি জানে যে কেটা চোর কেটা ভালা মানুষ আমি যখন থানায় গিয়া কইলাম যে এই ভ্যানের নামে জিডি আছে কাগজপত্র দেখাইলাম তখন থানার থেকে দেখা ব্যাক কইলো যে আচলেই তো এই ভ্যানটা আমাকে তখন ভ্যান আমাকে ফেরত দিছে আমি কেন চুরি করবো ক আমাকে ভ্যান আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার নৌকা চুরি করেন নাই আপনি একটা গল্প শোনালেন আপনি ভ্যান চুরি করেন নাই সে ভ্যানেরও একটা গল্প শোনালেন এখন যদি আমি বলি আপনি 40,000 টাকা চুরি করেছেন আপনি টাকা চুরি করেন নাই আচ্ছা ঠিক আছে এই চুরি না করার গল্পটা শোনান তো কি কইবে লাগছস তুই আমি চুরি করছি মানে আরে ভাই আমি বলছি আপনি টাকা চুরি করেছেন আর আপনি বলছেন আপনি টাকা চুরি করেন নাই আপনি যে টাকা চুরি করেন নাই সেই গল্পটাই শুনান না দেখছ বইরা তোর কথার ভাঁজ কলাম ভালো লাগতেছে না আমি টাকা চুরি করছি না তুই যদি আরেকবার আমারে চোর কইছস তাহলে কলাম খুব খারাপ হয়ে যাব কই একলাম
জি উনি আসছেন, কিন্তু ওনার সাথে সাক্ষাৎ করার সিরিয়াল তো আপনি আজকে পাবেন না। আজকে তাহলে সিরিয়াল হবে না, সাক্ষাৎটা করতে পারলেই ভালো হতো, একদিন আগেই থাকতে পারতাম আর কি। একদিন এগিয়ে আপনি কোথায় যেতে চান? না, এখন যে বিপদ আপদ চলতেছে ঘরের মধ্যে আর বসে থাকতে পারতেছি না, তাই ভাবলাম এই বিপদে একটু পাশে যদি দাঁড়াতে পারতাম মনটার মধ্যে একটু ভালো থাকতো, বুঝতে পারছেন? কার পাশে দাঁড়াতে চাচ্ছেন? ও মা, এটা কি করছেন? এই জায়গার একটা বিপদ, সে তো আমাদের এই প্রতিষ্ঠানের বিপদ, তাই না? তো এই বিপদের সময় আমি লং মার্চের পাশে একটু দাঁড়াতে চাই। ও আচ্ছা আচ্ছা, আপনি লং মার্চের পাশে দাঁড়াতে চান। সেক্ষেত্রে আপনি একটা কাজ করেন, আপনি গেটের বাইরে চলে যান, গেটের পাশে একটা লং মার্চের সাইনবোর্ড আছে না, সেখানে দাঁড়িয়ে পড়লেন, তাহলে তো আপনার লং মার্চের পাশে দাঁড়ানো হয়ে গেল। আপনি মজা করতেছেন আপা, কিন্তু আমি তো খুব গুরুত্বপূর্ণ কথার জন্য এনে আইসি জানেন। আচ্ছা একটা কথা ভাবিয়ে দিয়েছেন, এই যে দুই দুটো লোকরে আপনারা তদন্ত কমিটির মধ্যে ঢুকাইছেন, এই দুটো লোকরে দিয়ে কি কোনো কাজ হবে? এরা কি আদৌ এই টাকাটা উদ্ধার করতে পারবে, আপনার কি মনে হয়? আচ্ছা ধরে নিলাম তারা পারবেন না, কিন্তু আপনার কি মনে হয়, আপনি তদন্ত করে টাকাগুলো বের করতে পারবেন? না, সে সুযোগ আর পালাম কনে, টাকাটা যে উদ্ধার করবো তার জন্য তো তদন্ত কমিটিতে থাকতে হবে, তাই না? আমি তো তদন্ত কমিটির কেউ না যে টাকাটা উদ্ধার করবো। আপনি যদি তদন্ত কমিটির সদস্য না হন, তাহলে তদন্ত কমিটি নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই, আপনি উপরে গিয়ে বসে থাকেন, যান। এটা কে করছেন আপা? আমি একটা গুরুত্বপূর্ণ কথা কথি আসলাম আর আপনি আমার উপরে চলে যাতি করছেন, এটা কি হলো? আচ্ছা শোনেন, ব্যাপার হচ্ছে আপনারা যে দুটো লোকরে এই তদন্ত কমিটির দায়িত্ব দিয়েছেন, ধরেন তারা টাকাটা উদ্ধার করতে ব্যর্থ হলো, আর আমি তো তদন্ত কমিটির কোনো সদস্য না, কেউ না, বাইরের একজন লোক, আমি বাইরে থেকে সেই টাকাটা যদি উদ্ধার করতে পারি, আপনি সেটা কোন দৃষ্টিতে দেখতেছেন? কোন আপনি যেভাবে দেখতে বলবেন সেভাবেই দেখব, যদি সম্ভব হয় টাকাটা উদ্ধার করে নিয়ে আসেন, যান। ওরে আপা, টাকা উদ্ধারের কথা তো পরে আসতেছে, আমি যে পয়েন্টে কথা বললাম আপনি তো সেই লাইনেই আসলেন না। মানে আমি যেটা করতে চাই, আপনি যাকে নিয়োগ দিলেন তদন্ত কমিটিতে, তারা মনে করেন টাকাটা উদ্ধার করতে ব্যর্থ হলো, অথচ আমি বাইরে থেকে এই টাকাটা উদ্ধার করলাম, তার মানে কি আপনার তদন্ত কমিটি যে টাকাটা উদ্ধার করতে ব্যর্থ হলো, এই ব্যর্থতা কার ব্যর্থতা? আপনাদের ব্যর্থতা না? হ্যাঁ, আমাদের ব্যর্থতা। সেক্ষেত্রে কিন্তু একটা সমাধান আছে। সমাধানটা কি? কোন দিয়ে আপনাকে যেহেতু তদন্ত কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেয়নি, আপনার কোনোভাবেই টাকা উদ্ধার করার দরকার নেই। এটা কোনো কথা বলেন আপা, আমি যদি টাকাটা উদ্ধার করতে পারি তাহলে টাকাটা উদ্ধার করবো না? না করবেন না, তাহলে আমরা ব্যর্থ হয়ে যাবো, আমরা ব্যর্থ হতে চাই না। আপনি এখন উপরে যান। এই যে জনাব কাকবিড়ালের বাবা, ঝটপট আপনাদের নামগুলো বলে ফেলুন। কেন, আমাদের নাম দিয়ে কি করবেন? আপনাদের নাম দিয়ে কি করব? শুনুন, আমি কিন্তু কালকের মতো শুধু বক্তব্য হয়ে এখানে আসিনি। তাহলে তদন্ত কমিটির কর্মকর্তা হিসেবে এসেছি, তদন্ত কাজে সহায়তা করুন। বলুন, নামগুলো ঝটপট বলে ফেলুন। জি, শফিক আহমেদ। শফিক আহমেদ, স্থায়ী ঠিকানা পেয়ারপুর। পেয়ারপুর, পে আর পুর, ঈশ্বরদি, ঈশ্বরদি, পাবনা, পাবনা। আপনার কন্যার নাম? ওর তো একটাই নাম, বিড়াল। শুধু বিড়াল হলে তো চলবে না, এই এলাকায় খোঁজ করলে অন্তত 200 বিড়াল পাওয়া যাবে। এই 200 বিড়াল তো আমাদের সন্দেহের তালিকাতে নেই, আমাদের সন্দেহের তালিকাতে আছে শুধুমাত্র আপনার মেয়ে। আপনার মেয়ের অন্য কোনো নাম অথবা টাইটেল লাগবে? আচ্ছা ঠিক আছে, আপনার মেয়ে যেহেতু অবিবাহিত সেহেতু বাবার টাইটেলই পাবে। বাবা শফিক আহমেদ, কন্যা বিড়াল আহমেদ। বিড়াল আহমেদ। পুত্র? পুত্রকেও বাবার টাইটেল দিয়ে দিই? দিতে পারেন। আচ্ছা, কাক আহমেদ। ঠিকানা? ঠিকানা ওই আপনারটাই দিয়ে দিলাম।
40,000 টাকা যে রাতে হারিয়ে গেল ওই রাতে আপনি একই স্থানে ঘুমিয়েছিলেন, এখন আপনি বলেন ঘুমের মধ্যে আপনি কি বুঝেছিলেন টাকাটা কে নিয়ে যাচ্ছে? সেই রাতে ঘুমের মধ্যে তো কিছু বুঝতে পারিনি, তবে কালকে যখন আপনি আমার কাছে এসেছিলেন আমার মেয়েকে দিয়ে আপনি মোস্তফা মস্ত ইউসুফ সর্দারের নাম বলতে চেয়েছিলেন সেটা আমি ঠিকই বুঝতে পেরেছিলাম। তো কাল যদি আপনি বুঝেই থাকেন রাজি হয়ে গেলেন না কেন? সেটা তো আমি আপনাকে কালকেই বলেছিলাম, আমার মেয়ে মিথ্যা কথা বলে না। আপনার মেয়ে মিথ্যা কথা বলেন না, এখন যে বাপ মেয়ে ছেলে গোষ্ঠী সহ জেলের মধ্যে পচতে হবে সেটা খুব ভালো হবে না। কেন জেলে যেতে হবে? কেন কেন জেলে যাবে? আমি যদি আমার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করি আপনি আপনার মেয়ে আর ছেলে এই তিনজনের যোগ সাজসে 40,000 টাকা গায়েব হয়ে গেছে তো জেল হবে না, কমসে কম 12 বছর জেল হয়ে যাবে। যদি আপনি লিখে দেন যদি সেটা প্রমাণিত হয় যে আমরাই টাকাটা চুরি করেছি তাহলে যাব, জেলে যাব। খুব ভালো মানুষই সাজা হচ্ছে না, এসব যদি ফদিতে কাজ হবে না। আমি এই প্রতিবেদনে যা উল্লেখ করব সেটাই সত্য হিসেবে প্রমাণিত হয়ে যাবে। আপনি যদি ভালো মনে করেন লেখেন। আবার যদি যদি করে খবরদার, আর একবার যদি যদি করবেন না। শুনেন, কালকে আমি আপনাকে যে প্রস্তাবটা দিয়েছি রাজি হয়ে যান, আপনার মেয়েকে শেখান যে মস্তই টাকাটা নিয়েছি, আর তা না হলে ইউসুফ সর্দার, তবে মস্ত হলে বেশি ভালো হয়। এই তো দেখেছেন, জেল জুলুমের ভয় কার না আছে? আপনি না বুঝলেও আপনার মেয়ে ঠিকই বুঝতে পেরেছে, বলছে বাবা উনি যা বলছে রাজি হয়ে যাও, ঠিক না? না ঠিক না, ও অন্য কথা বলছে। তাহলে কি বলছে? বলছে বাবা তোমার কাছে কি কষ্টেপ হবে? কেন, উনি কি কষ্টেপ খাওয়া শুরু করেছে? খাবে না, কষ্টেপ দিয়ে আপনার মুখটা আটকিয়ে দিতে বলেছে। খাঁচার মধ্যে বসে বসে বড় বড় কথা, তাই না? দাঁড়াও, তোমার 12 বছরের জেলের ব্যবস্থা আমি এখনই করে দিচ্ছি, এখনই করবো। তুই না সওয়ারি ঘাটে এত কুলিগো চড়ায় খাস বেটা, জিন্দগিতে একটা কানা পয়সা তুই ইন্দুরে লয়ে যাবে পারে নাই কে? 40,000 টাকা কেমতে লয় বেটা, আমি তো মাঝে যা বুঝাবার টাকি না। আমিও তো ওস্তাদ বুঝা পারতেছি না, 40,000 টাকা কেমতে কাই হয়ে গেল গা? ওই বেটা ওই টাকাটা কি এর বেটা? ওই ক্লাস চিনির টাকা। ওই চিনি না দিয়া পারলে বেটা আমি তো কুয়ার মতো আন্দাজ যাবো গা, এই টাকা না পাইলে কেমতে হইব? আমারও তো এটা লইব ওস্তাদ কই জাগাতেছে, আপনার কি হইব আমার কি হইব? আমার তো আলো মাথা মুটা হয়ে যাইতেছে গা। হয়ে যাইতেছে মগর তোমার রঙ দেখে তো তা মনে হইবার লইছে না। আমি আমার রঙের মধ্যে আছি কিন্তু ওস্তাদ। হ্যাঁ টেকা গেছে 40,000, মাথা চান্দি উন্দি সব গরম হয়ে গেছে গা, এর মধ্যে তুই সুপারিশ লুয়ে আছিস কেন বেটা? কি সুপারিশ ওস্তাদ? হয় বেটা ওই তুই সুপারিশ লুয়ে আছিস না? তুই ওই যে লিস্ট হবে তামরে কইছিস না, ফরিদ দামাতারি রে তদন্ত কমিটির মধ্যে আন্দায় দিবার কইছিস না বেটা, কইছিস না? আরে আমি কবু গেলা ওই ফরিদা জেনা না আমাদের ডাক দিয়ে লিচে ম্যাডাম রে কইবার কইছে, আপনারে কইতে যে তদন্ত কমিটিতে সদস্য হইবার চাই। হ্যাঁ কইছে আর তুমি নাচবার লইছো? হ্যাঁ ওই তোরে কইলে তুই রইদের মধ্যে খাড়ায় থাকবি নি বেটা। ওই ওই তোরে তো আমি ভাবছি আর এই লং মার্চে রাখুম না, আমি তোর ওই সওয়ারি ঘাটে বি পাঠাবো না, এক মংলা পাঠাই দেবো বেটা যা ফুট। আপনি আমার মংলা পাঠালেন চান্দের দেশে পাঠান, আমি আইছিলাম আপনার কাছে একটু কমপ্লেন লইয়া। কমপ্লেন? ওই কি কমপ্লেন বেটা? তুমি বাপ দেখে অগলটা বুঝে গেছো গা? আরে বেটা এটা তদন্তের একটা সিস্টেম বেটা, সিস্টেম অকুল তোর সন্দেহের মধ্যে রাখুন লাগে। ওই যে আছে কি জানি না, ওই যে মজিদা মজিদদারে বি সন্দেহের মধ্যে রাখছে, আবার ওই যে লাল কি জানি লাল, ওই যে কিনা লাল মানিক লাল, ওই হালারে বি রাখছে। আরে বেটা আমারই বি সন্দেহের মধ্যে রাখছে, 11 নম্বরের লিস্টে আমার নাম আছে বেটা। এটা কিয়ের সিস্টেম ওস্তাদ? এটা কেমতে সিস্টেম হইলো? আপনার টেকা হলে আপনার বি সন্দেহের মধ্যে রাখছে কেনা?
এইটাই সিস্টেম বেটা, হকল তোর সন্দেহের মধ্যে না রাখলে আসল চোরা ধরবো কেনতে। ওই বেটো, তুই কি হাঁচাই চুরি করছিস নি? এই যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেছে, এটার থেকে আমি কেমনে বাঁচতে পারি কোন তো আপনি একটু। তার আগে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, আপনি কি সত্যি চুরি করেছেন? আপনি অষ্টমবারের মতো জেল খাটার জন্য প্রস্তুত থাকেন? অষ্টমতম হাজতবাস কিসের জন্য? আমার মনে হইতাছে সে আমারে টার্গেট করিয়া ফেলছে। টার্গেট করছে মানে? এই চুরির কেসে সে আমারে ফাঁসায় দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র শুরু করছে। চুরি যাওয়ার দিন রাত্রিবেলা জব্বর মিয়া ইউসুফ চর্দারের সাথে একই বিছানায় ঘুমিয়ে অবস্থান করিতেছিল। হ্যাঁ, আর সেই ঘুমের মধ্যে মোহাম্মদ আব্দুল জব্বার ওই সিন্নির চুরি দেওয়া 40,000 টাকা চুরি করিয়া পলাইয়া গেল, তাই তো? এই তো মিল লাগেছে গা। হ্যাঁ, টিয়া কই রাখছো? আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আমার সবাই তোমার হাতে মহাকাল ফুটবে আরো তোমার সঙ্গে আমায় নিতে পারো দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে।